viewers, once again welcome back to my channel and thank you so much for clicking this particular video. To bondura tumra jemonta jano tumra jara wbmdfc ayojito orthat minority theke tomader je free coaching ta dewa hoy orthat combined service examination bolo ba tomader bibhinno competitive exam er jonno je coaching ta dewa hoy sei coaching er jonno tumra kintu onekei form fill up korechile ebong form fill up er pore tomader obosshoi ekta admit debe ebong admit dewar pore tomader je porikkha ta sommilito hobe ebong porikkha somporno howar pore tomader je residential coaching sei tomader residential coaching e tomader seat allotted hobe ebong tomader je dutu center royeche sei center e tomader kintu admission nite hobe তো তোমরা যারা ইতিপূর্বে ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের বলবো তোমরা এখনো পর্যন্ত হয়তো তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নম্বর রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে অবশ্যই তোমাদের একটা মেসেজ এসেছে তো এছাড়াও তোমাদের যে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে তোমাদের উদ্দেশ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট ফিন্যান্স অ্যান্ড কর্পোরেশনের তরফ থেকে যেটা 18 নভেম্বর 2021 প্রকাশিত করা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যে পরীক্ষা রয়েছে অর্থাৎ WBMDFC আয়োজিত কম্বাইন্ড সার্ভিস এক্সামিনেশনের কোচিং প্রোগ্রামের জন্য তোমাদের যে এক্সাম রয়েছে সেটা কিন্তু 28 নভেম্বর অর্থাৎ সামনের রবিবার তোমাদের কিন্তু এক্সাম তো এই নোটিশে কী বলা রয়েছে এবং তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড যেটা রয়েছে তোমাদের সেটা কীভাবে ডাউনলোড করবে তো চলো সেটা জেনে নিই তো নোটিশে প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমাদের বলা হচ্ছে WBMDFC আয়োজিত কম্বাইন্ড সার্ভিস এক্সামিনেশনের কোচিং প্রোগ্রাম রেসিডেন্সিয়াল তো তোমরা এখানে জানো অবশ্যই তোমাদের রেসিডেন্সিয়াল কোচিং দেওয়া হবে তার মানে তোমাদের কিন্তু থাকা খাওয়া এবং তোমাদের যে স্টাইপেন্ড সেটা কিন্তু সম্পূর্ণ WBMDFC যে মাইনরিটি বোর্ড রয়েছে তারা কিন্তু বহন করবে তো দেখো এখানে বলা হচ্ছে এত দ্বারা WBMDFC আয়োজিত কম্বাইন্ড সার্ভিস এক্সামের কোচিং প্রোগ্রামের আবেদনকারীদের জানানো হচ্ছে যে আগামী 28 নভেম্বর 2021 সানডে স্ক্রিন টেস্টের জন্য একটি লিখিত পরীক্ষা রিটেন নেওয়া হবে তো তোমাদের বলে রাখি তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু লিখিত পরীক্ষা হবে একটা ওএমআর সিট থাকবে এবং তোমাদের 50 নম্বর যেটা রয়েছে সমস্ত কিছু ভিডিওতে অবশ্যই বলে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো উক্ত লিখিত পরীক্ষার ভিত্তিতে আবেদনকারীকে ইন্টারভিউয়ের জন্য পরবর্তী ডাকা হবে এবং ইন্টারভিউর পরে কোচিং এর প্রার্থী নির্বাচিত করা হবে সো ফ্রেন্ডস যেহেতু এটা ফ্রি কোচিং ফ্রি অ্যান্ড রেসিডেন্সিয়াল কোচিং অথবা তোমাদের যেটা WBMDFC রয়েছে অর্থাৎ মাইনরিটি বোর্ডের তরফ থেকে তোমাদের যে কোচিংটা দেওয়া হচ্ছে সেহেতু ফ্রি অফ কস্ট তোমরা জানো এখনকার যুগে যে চাকরির যে অবস্থা তাতে কোচিং ছাড়া কিন্তু চাকরি পাওয়া সেই অবস্থা একটা তো স্ক্রিন টেস্টের তোমাদের যে বিবরণ দেওয়া রয়েছে সেটা অবশ্যই তোমাদের একটু দেখে নিতে হবে তার কারণ তোমরা জানো ফ্রিতে কোনো কিছু পেতে গেলে অবশ্যই একটু সমস্যা হয় তো দেখো এখানে যে বিবরণটা দেওয়া রয়েছে তোমাদের এখানে এক দেখতে পাচ্ছ মোট নম্বর তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে 50 ওএমআর সিট অর্থাৎ 50 কিন্তু তোমাদের অবজেক্টিভ হবে দেখতে পাচ্ছ এখানে অ্যান্ড 50 বর্ণনামূলক অর্থাৎ এখানে তোমাদের সাবজেক্টিভ অর্থাৎ তোমাদের টোটাল 100 মার্কের এক্সাম 50 তোমাদের বর্ণনামূলক হবে এবং 50 তোমাদের ওএমআর সিট দেওয়া হবে সেখানে অবজেক্টিভ টাইপ এমসিকিউ থাকবে তোমাদের সেখানে ঠিক করতে হবে তো তোমাদের সময় দেখো সময় 2 ঘন্টা বেলা 12টা থেকে 2টা পর্যন্ত 28 নভেম্বর 2021 অর্থাৎ পরীক্ষা কিন্তু একদিনই হবে 28 নভেম্বর বেলা 12টা থেকে 2টা পর্যন্ত রিপোর্টিংয়ের সময় তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে নিবে অবশ্যই 11টা থেকে 11টা 45 এরপরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষার বিষয় অর্থাৎ তোমাদের কোন কোন সাবজেক্টের উপর থেকে পরীক্ষা থাকবে তো এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ তো তোমাদের দুটো এখানে শুধুমাত্র সাবজেক্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ অর্থাৎ তোমাদের এখানে জেনারেল নলেজ বলতে এখানে তো আমরা জানি অবশ্যই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সমস্ত কিছু রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে সমস্ত তোমাদের জেনারেল নলেজ থাকবে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাড করতে পারো তো প্রশ্নের মান তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক লেভেলে তোমাদের প্রশ্ন হবে মাদার টাং ও ইংরেজি সাধারণ বিষয়ভাবে তোমাদের যেটা রয়েছে সাধারণ বিষয়ে ভাব প্রকাশের ক্ষমতা থাকা চাই তো তোমাদের এখানে বলা রয়েছে মাদার টাং বা ইংরেজিতে অবশ্যই তোমাদের ইংলিশের বেসিক একটু জ্ঞান থাকা দরকার যেহেতু এখানে 50 বর্ণনামূলক রয়েছে তো এখানে তোমাদের বলে রাখি হয়তো তোমাদের লেটার বা কোনো রকম চিঠি বা ইংলিশে এরকম তোমাদের কোনো একটা কিছু লিখতে দেওয়া হবে তো অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য তোমাদের কী করতে হবে দেখো এখানে বলা রয়েছে অ্যাডমিট কার্ড সংগ্রহের জন্য তোমাদের যেটা করতে হবে আবেদনকারীকে তার অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ রেজিস্টার্ড মোবাইল নম্বর দ্বারা এবং তোমাদের যে WBMDFC এর পোর্টাল রয়েছে WBMDFC ওয়ার্ল্ড তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখান থেকে অ্যাডমিটটি সংগ্রহ করতে হবে তো তোমাদের যে অ্যাডমিট রয়েছে সেটা ডাউনলোড করার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা তোমাদের ডেট অফ বার্থ এই দুটো দিয়েই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তোমাদের অ্যাডমিট পরীক্ষার ফলাফল এখানে দেখো পরীক্ষার 7 দিনের মধ্যে ইন্টারভিউর জন্য ডাকা প্রার্থীদের তালিকা WBMDFC পোর্টালে প্রকাশ করা হবে তোমাদের 7 দিনের মধ্যে তোমাদের ফল প্রকাশ করা হবে এর জন্য আলাদা কোনো চিঠি পাঠানো হবে না এবং তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখতে বলা হচ্ছে এছাড়া তোমাদের দেখো তোমাদের কোয়ারির জন্য দুটো হেল্পলাইন দেওয়া রয়েছে 10টা থেকে 5টা পর্যন্ত তোমরা এই হেল্পলাইনে তোমরা ফোন করে বিভিন্ন কিছু জানতে পারবে তোমাদের যে কোনো সমস্যা থাকলে
তো এখানে বলা হচ্ছে আবেদনকারী রেজিস্টার্ড মোবাইল নম্বরে যদি এসএমএস পরিষেবা চালু থাকে তাহলে এসএমএসের মাধ্যমেও কিন্তু জানানো হবে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু অবশ্যই আমি তোমাদের বলে রাখি, আমি একজন WBMDFC-র যে রেসিডেন্সিয়াল কোচিং, সেই কোচিংয়ে কিন্তু আমি একজন পার্টিসিপেন্ট। তো তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু ইতিপূর্বে আমাদের যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিট কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। তো ঠিক একই রকম তোমাদের কিন্তু এই অ্যাডমিট হবে, দেখতে পাচ্ছ, ঠিক এইরকম তোমাদের সেম অ্যাডমিট হবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই তোমাদের বলবো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সিম্পলি গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করবে WBMDFC রেসিডেন্সিয়াল কোচিং লিখে টাইপ করবে, দেন তোমাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং ডেট অফ বার্থ, সেটা দিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো সিম্পলি এখানে প্রথমে তোমাদের যে ফটো রয়েছে সেই ফটো তোমাদের এখানে সাটিয়ে নিতে হবে। ফটো সাটানোর পর সিম্পলি তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন ডেট রয়েছে এবং এক্সামিনেশন সেন্টার তোমাদের যেটা রয়েছে, এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু এখান থেকে তুমি দেখে নিতে পারবে, বা এক্সাম সেন্টার যেটা রয়েছে তোমার কিন্তু সেটা কিন্তু এখানে অ্যালোটেড করা থাকবে। সো ফ্রেন্ডস, ঠিক এই একই রকম অর্থাৎ সেম তোমাদের কিন্তু যে অ্যাডমিট রয়েছে ঠিক একই তোমাদের অ্যাডমিট বেরোবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। অ্যান্ড হ্যাঁ, অল দ্য বেস্ট তোমাদের প্রত্যেকের জন্য 28 তারিখে এক্সামের জন্য। থ্যাংক ইউ।